বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন। সকালে লালমোহন উপজেলার ধলি গৌরনগর ইউনিয়নে একটি বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকামার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। এ সময় অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।